हेलो एवरीवन, आज हम देख स्लीपिंग ब्यूटी मूवी। ये मूवीटी 2014 साले रिलीज हुए थे। मूवी शुरूते ही देखते पाई नैरेटर अतीतर घटनागुलो वर्णना कर अनेक बचर आगे ऑलिवेटर राज्य राजा रानी एक मेये सन्तान जन्मग्रहण करे। बच्चाटी के आशीर्वाद देवार जन्नो से राज्य सकल पुरीदेर के इनवाइट करे, किन्तु कोनो एक्टी दुर्भाग्यवशत कारण एक्टी पुरी के इनवाइट करते भूले जाए। से अनुष्ठाने बाकी सब पुरीदेर के साथे निये राजकन्यार नामकरण करा हय डन। अनुष्ठान शुरू होले तीन राज्य थेके आसा तीनटे रानी एक एक करे राजकुमारी के आशीर्वाद करे। प्रथम পরীটি তাকে আশীর্বাদ দেয় জীবনে সে সত্যিকারের ভালোবাসা পাবে। দ্বিতীয় পরীটি তাকে আশীর্বাদ দেয় তার মন সব সময় সত্যর পথে চলবে। আর তৃতীয় পরীটি আশীর্বাদ দেয় তার জীবন সর্বদাই হাসি খুশি এবং ভালোবাসায় পরিপূর্ণ থাকবে। ঠিক তখনই সেখানে সেই বাদপড়া পরীটি চলে আসে। সেই পরীটির নাম ট্রাম্বিয়া। সে এসে রাজা আর রানীকে বলে তার খুব খারাপ লেগেছে যে এই অনুষ্ঠানটিতে সকল পরীদেরকে ইনভাইট করা হলেও আমাকে ইনভাইট করা হয়নি। এবার রাজা তাকে বলে তাকেও ইনভিটেশন পাঠানো হয়েছিল, কিন্তু সেই ইনভিটেশন হয়তো তার কাছে কোনোভাবে পৌঁছায়নি। আর তার কারণ হলো সে এই রাজ্য থেকে অনেক দূরে বসবাস করে। সে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও ট্রাম্বিয়া জানায় যে সে এখানে রাজকন্যাকে আশীর্বাদ করতে এসেছে। এটা শুনে রাজা রানী ভালো মনে তাকে আশীর্বাদ দেওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। কিন্তু ট্রাম্বিয়া এখানে নিজের রাগ প্রকাশ করে এবং আশীর্বাদের পরিবর্তে রাজকুমারীকে অভিশাপ দেয়। বলে যে রাজকুমারীর ১৬তম জন্মদিনের দিন কোনো একটি অজানা ব্যক্তির দ্বারা তার হাতে একটি সূচ ফুটবে আর সে তার মা বাবার ভুলের জন্য মারা যাবে। এটা শোনার সাথে সাথে প্রথম আশীর্বাদ দেওয়া সেই পরীটি রাজকুমারীকে আরও একটি বরদান দেয় এই অভিশাপ থেকে বাঁচার জন্য। বলে যে যতক্ষণ না একজন ভালো মনের রাজকুমার রাজকুমারীকে ভালোবেসে কিস করবে ততদিন অবধি রাজকুমারী গভীর নিদ্রায় সমাধিত থাকবে। আর এই অভিশাপটি পূর্ণ হওয়া না পর্যন্ত পুরো রাজ্যটি গভীর নিদ্রায় সুরক্ষিত থাকবে। এটা শুনে ট্রাম্বিয়া বলে এই রাজ্যের সকলে যখন ঘুমিয়ে থাকবে তখন সে এই রাজ্যটি দখল করে সে একাই রাজত্ব করবে। এরপর দ্বিতীয় পরীটি সামনে এগিয়ে এসে তাকে অভিশাপ দেয় যে তার মনের আশা কখনোই পূরণ হবে না, শুধুমাত্র মৃত্যু আর ধ্বংসই তার ভাগ্যে জুটবে। এবার ওই রাজ্যের তিনটে পরী ট্রাম্বিয়াকে তাদের জাদু দিয়ে আটকাতে চাইলে ট্রাম্বিয়া অনেক শক্তিশালী হওয়ার কারণে সে নিজেই ওই তিনটে পরীকে মেরে ফেলে সেখান থেকে উধাও হয়ে চলে যায়। এখানে মুভির সিন চেঞ্জ হয় আর দেখানো হয় যে ট্রাম্বিয়ার অভিশাপটি যেন পূরণ না হয়। তাই রাজা হুকুম দেন রাজ্যের সকল প্রকারের সূচ নষ্ট করে দেওয়ার জন্য আর প্রাসাদের চারিপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার নির্দেশ দেয়। এছাড়াও রাজকুমারীকে সুরক্ষিত রাখার জন্য ১৬তম জন্মদিন আসা অবধি তাকে প্রাসাদের ভেতর থেকে বাহিরে যেতে দেওয়া হয় না। এরপর প্রিন্সেসের ১৬তম জন্মদিনের দিন চলে আসে আর প্রিন্সেস ডন ভীষণ এক্সাইটেড ছিল এই ভেবে যে সে এখন এই বন্দিঘর থেকে বাহিরে বেরোতে পারবে। এবং তার মা কুইনো এটা ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল যে ১৬তম জন্মদিনের দিনে তখন কোনো সুচেডন আহত হবে না, তখন অভিশাপটি কেটে যাবে আর তারা সকলে আনন্দে উৎসব পালন করবে। এবার ১৬তম জন্মদিনের রাতে যখন পূর্ণচাঁদ উদয় হয় তখন এই অভিশাপটি কেটে যায়। এটা ভেবে সমস্ত রাজ্যের লোকজন আনন্দে মেতে ওঠে। রাজা রানী প্রিন্সেস ডনকে বাসার বাহিরে নিয়ে আসেন। এখানে ডন অনেক বেশি আনন্দে ছিল বাহিরের পরিবেশ দেখে, যেটা সে আগে কখনোই দেখেনি। এবার সেই রাজ্যে একটি ছেলে প্রতিদিন পাউরুটি দিতে আসতো। ডন তাকে অনেক পছন্দ করত আর সেই উৎসবটিতে সেই ছেলেটিও আসে। এবার ডন সেই ছেলেটিকে নাচ করার জন্য প্রস্তাব দিলে ছেলেটি রাজি হয়ে যায়। এবার নাচতে নাচতে সেই ছেলেটি ডনকে বলে সে একটি সারপ্রাইজ গিফট দেবে। এরপর সে ডনকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় যেখানে কোনো মানুষজনই ছিল না। সেখানে সে ডনকে একটি হুড দেয়। এত সুন্দর হুড ছেলেটি কিভাবে বানিয়েছে এটা ডন তার কাছে জানতে চাইলে সে ডনকে একটি সূচ দেখায়। এবার সেই ছেলেটি অনেকভাবে ডনকে প্রলোভিত করে সূচ টিকে ছোঁয়ার জন্য। এবার ডন মনে করে অভিশাপ তো কেটে গিয়েছে, এখন সে যদি এটিকে ছোঁয়ে তাহলে কিছুই হবে না। এরপর ডন সেই সুস্টির মাথায় তার আঙুল দিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই সে গভীর নিদ্রায় সমাধিত হয়ে যায়। আসলে ট্রাম্বিয়া তার অভিশাপটি পূরণ করার জন্য সে নিজেই সেই ছেলেটির রূপ ধরে সেখানে এসেছিল। এরপর ট্রাম্বিয়া ডনকে টানতে টানতে প্রাসাদের ভেতরে নিয়ে যায় আর ধীরে ধীরে সেই রাজ্যের সমস্ত লোকজনেরা ঘুমিয়ে পড়ে। এরপর ট্রাম্বিয়া পুরো রাজ্যটিই দখল করে নেয়। এইভাবেই অভিশাপ আর আশীর্বাদ দুটোই পূর্ণতা পায়। এরপর ট্রাম্বিয়া দিনের পর দিন সেই ঘুমন্ত রাজ্যে একাই রাজত্ব করতে থাকে আর এভাবেই ১০০ বছর কেটে যায়। আর দেখানো হয় কিংডম অফ লিফ কমার্স প্রিন্স। এসান বলছে যে তার বাবা
অর্থাৎ কিং। জেতার রাজ্য কখনোই প্রিন্স জেসনকে দেবে না যতক্ষণ না সে বিয়ে করে একজন পুত্র সন্তানের জন্ম দেয়। এখানে আমরা দেখতে পাই প্রিন্স জেসন খুব নির্দয় আর স্বার্থপর ছিল। জেসনের পাওয়ার শাস্তি সেইখানেই থাকা একটি গরিব ছেলে ব্যারোকে ভোগ করতে হতো প্রত্যেকদিন চাবুকের মার খেয়ে। পরের দিন সকালে ব্যারো পাখির বাসা থেকে ডিম আনতে গিয়ে দেখতে পায় পাখির বাসাটাতে টুকরো কাগজের মধ্যে কিছু একটা ধাঁধার মতো লেখা আছে। এরপর ব্যারো সকল টুকরোগুলো একসাথে জুড়ে দেয় আর সে দেখতে পায় সেখানে একটি ম্যাপ দেওয়া আছে। এরপর টিউটর সেখানে আসে আর ব্যারোকে জিজ্ঞাসা করে সে এত সকালবেলা এখানে কি করছে। এবার ব্যারো টিউটরকে সেই কাগজটি দেখায়। টিউটর সেই কাগজটি দেখে বলে এটা সম্ভবত স্লিপিং বিউটির লেখা। এরপর ব্যারো টিউটরকে স্লিপিং বিউটির ব্যাপারে জিজ্ঞাসা করে আর টিউটর স্লিপিং বিউটির সম্পূর্ণ কাহিনী ব্যারোকে বলে। এবার ব্যারো টিউটরের কাছ থেকে জানতে চায় যে প্রিন্সেস কিভাবে ঘুম থেকে জেগে উঠবে। টিউটর বলে ওই রাজ্যের সকলে গভীর নিদ্রায় সমাধিত হয়ে গেছে প্রিন্সেসের সাথেই। আজ পর্যন্ত যারাই সেখানে গিয়েছে তারা কেউ ফিরে আসতে পারেনি। আসলে সেটা একটা অভিশপ্ত জায়গা। আর ঠিক তখনই প্রিন্স জেসনের বন্ধুরা সেখানে চলে আসে। ব্যারোর হাত থেকে সেই কাগজটি ছিনিয়ে নেয়। এরপর জেসন টিউটরের কাছ থেকে জানতে চায় আসলে এই কাগজটিতে কি লেখা আছে। এরপর টিউটর সেই কাগজটি পড়ে সবাইকে শোনায় কোন প্রিন্স যদি সত্যিকারের ভালোবেসে প্রিন্সেস ডনকে কিস করে তাহলেই প্রিন্স জেগে উঠবে এবং অলিভেটার রাজ্য এই প্রিন্সের হয়ে যাবে। এবার লোভে পড়ে গিয়ে প্রিন্স ঠিক করে যে সে অলিভেটার রাজ্যে যাবে আর তাদের সাথে ব্যারো আর টিউটরকেও নিয়ে যায় পথ প্রদর্শনের জন্য। অন্যদিকে প্রিন্সেস ডনের সব কাহিনী শুনে ব্যারোর অনেক খারাপ লাগছিল আর সে যে কোনো স্বার্থ ছাড়াই প্রিন্সেসকে বাঁচাতে চাইছিল। এরপর তারা সকলে মিলে অলিভেটার রাজ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অনেকক্ষণ যাত্রা করার পর তারা অলিভেটার রাজ্যের সামনে প্রবেশ করে। এবার অলিভেটার রাজ্যের সামনে অনেক বড় একটি লেক থাকে আর সেই লেকটি তারা কিভাবে পার করবে সেটা নিয়েই চিন্তিত ছিল। ঠিক সেই সময় ব্যারো একটি নৌকা দেখতে পায় আর সেই নৌকায় চেপে তারা রাজ্যের সামনে যেতে থাকে। হঠাৎ করে পানিতে তারা কিছু একটার অস্তিত্ব অনুভব করে আর দেখতে দেখতে একটা বিশাল ক্রিয়েচার তাদের উপর আক্রমণ করে। এরপর তারা কোনো রকমে সেই রাজমহলটির সামনে এসে দাঁড়ায় কিন্তু সেই ক্রিয়েচারটি তাদের মধ্যে থাকা একজনকে খেয়ে ফেলে আর এই ঘটনাটি ঘটার পরেই তারা সকলে অনেক বেশি ভয় পেয়ে যায়। এবার ড্রোনার প্রিন্সকে বলে যে তারা সামনের দিকে এগিয়ে যাবে কারণ তাদের ফেরার আর কোনো পথ নেই। এরপর তারা প্রাসাদের সামনে পৌঁছায় আর তারা অনেকভাবে প্রাসাদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল কিন্তু ট্রাম্বিয়ার জাদুর কারণে সেখানকার সব দরজা জানালা বন্ধ ছিল আর সেই দরজা জানালা পেরিয়ে প্রাসাদে প্রবেশ করা সম্ভব না। এরপর প্রিন্স জেসন ব্যারোকে বলে যে সে প্রাসাদের আশেপাশে খুঁজে প্রাসাদের ভেতরে প্রবেশ করার জন্য কোনো দরজা খুঁজে পায় কিনা। এবার ব্যারো প্রাসাদের উপরে একটি খোলা জানালা দেখতে পায় আর একটি দড়ির সাহায্যে সেখানে উঠে দেখে সেখানে একটি খালি ঘর রয়েছে। এবার প্রিন্স ঠিক করে তারা রাতের বেলা সেখানেই বিশ্রাম করবে, সকালবেলা তারা খালি ঘরটিতে প্রবেশ করার চেষ্টা করবে। এরপর রাত যখন গভীর হয়ে যায় তখন সকলে ঘুমিয়ে পড়ে আর ব্যারো প্রাসাদের সামনের একটি দরজার সামনে বসেছিল আর প্রাসাদের ভেতরে সে একটি বাচ্চা ছেলে যার নাম মিউট তাকে দেখতে পায়। নিউট ব্যারোকে এই জায়গা সম্বন্ধে সতর্ক করে বলে যে কেউ এখান থেকে জীবিত ফিরে যেতে পারেনি কিন্তু নিউট এখানে কিভাবে জীবিত আছে ব্যারো সেটা জানতে চাইলে সে বলে একটি খারাপ রাজার কাছে তাকে বিক্রি করা হয়েছিল আর সেই রাজাটি তাকে খুব মারত আর তার কাছ থেকে বাঁচার জন্য সে পালিয়ে এখানে এসে লুকিয়েছে কিন্তু এখন সে এখানে আটকে গিয়েছে। পরের দিন সকালে সকলে মিলে সেই রাজ্যের আশেপাশে আরেকটি দরজা খুঁজছিল। এরপর তারা নিজের অজান্তেই একটি দরজা খোলে এবং সেই দরজার ভেতর দিয়ে একটি সেতুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখন ট্রাম্বিয়া তার জাদু দিয়ে সেই রাজ্যের মৃত ব্যক্তিদেরকে জাগিয়ে দেয় এবং প্রিন্স জেসন আর তার সঙ্গীদের উপর আক্রমণ করায়। তারা কোনোভাবে বেঁচে ফিরে সেই প্রাসাদের খালি ঘরটিতে উঠে পড়ে কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে টিউটর মারা যায়। এবার জেসন ব্যারোকেই দোষারোপ করছিল যে ব্যারো ম্যাপ দেখে তাদেরকে ওখানে নিয়ে এসেছে আর এখন তাকেই বাকি সকল সদস্যদেরকে সুরক্ষিতভাবে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। এবার তারা সকলে সেই ঘরটির চারিদিকে ভালোভাবে দেখলে বুঝতে পারে যে সেই ঘরটির সকল দরজা বন্ধ আর ব্যারো এবার সকলকে বলে যে তারা যেভাবে এই ঘরটিতে প্রবেশ করেছে তারা সেভাবেই এখান থেকে নেমে যাবে আর এজন্য ওই মৃতদেরকে ডিস্ট্রাক্ট করতে হবে। এবার তারা ব্যারোকেই একটি দড়ির সাহায্যে বেঁধে দিয়ে সেই প্রাসাদের ঝুলিয়ে দেয় মৃতদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য। অন্যদিকে প্রিন্স আর বাকি সকলে মিলে ভাবছিল তারা কিভাবে এখান থেকে বাহিরে বেরোবে। তখন প্রিন্স জেসন বলে যে একমাত্র ব্যারোর কাছেই ম্যাপ আছে আর তাকে ছাড়া তারা এখান থেকে বেরোতে পারবে না।
এবার ব্যারো দেয়ালে ঝুলন্ত অবস্থায় যখন থাকে তখন নিউট তাকে বলে প্রাসাদের ভেতরে আসার জন্য একটি সুড়ঙ্গ পথ তাকে দেখিয়ে দেয়। কিন্তু নিউট তাদের সাথে যেতে রাজি নয়, কারণ প্রিন্স আর তার সাথে সঙ্গীরা একটুও ভালো মানুষ নয়। এবার যখন তারা ব্যারোকে উপরে ওঠায় তখন ব্যারো জানায় যে সে ভেতরে যাবার রাস্তা খুঁজে পেয়েছে। এরপর তারা সকলে সেই পথ ধরে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। অন্যদিকে ট্রাম্বিয়া তার ম্যাজিকের সাহায্যে দেখতে পায় যে প্রিন্সরা আসলে কি করছিল। এরপর সে আবারও তার মৃত সৈনিকদেরকে দিয়ে তাদের উপর আক্রমণ করায়, কিন্তু প্রিন্স আর তার সঙ্গীরা ভালো যোদ্ধা হওয়ার কারণে সেই মৃত ব্যক্তিদেরকেই মেরে ফেলে আবারও। এরপর প্রিন্স রাজ্য আর প্রিন্সেসকে পাওয়ার লোভে সে খুব আনন্দে রাজ্যের ভেতরে প্রবেশ করতে শুরু করে। এরপর তারা প্রাসাদের ভেতরে গুপ্তধন রাখা ঘরটিতে প্রবেশ করে। এখানে ট্রাম্বিয়ার একটি ভয়ঙ্কর রাক্ষস প্রিন্সকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর প্রিন্সের সৈন্যরা সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ব্যারোই তাদেরকে গিয়ে আটকায় প্রিন্সকে বাঁচানোর জন্য। এরপর তারা সকলে আবারও সেখানে যায় যেখান থেকে প্রিন্স অদৃশ্য হয়ে গিয়েছিল। এরপর সেখানে নিউটকে সকলে দেখে মারতে চায় মৃত ভেবে। ঠিক তখনই ব্যারো তাদের সকলকে আটকায় আর বলে নিউটি একমাত্র জীবিত এই প্রাসাদের ভেতরে। এবার নিউট তাদের সকলকে এখান থেকে চলে যাবার পরামর্শ দেয়, কিন্তু তারা কেউই তার কথায় রাজি হয় না। ঠিক তখনই সেই রাক্ষসটি আবারও সেখানে আসে। নিউট এই সুযোগে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই রাক্ষসটি প্রিন্সের আরও একটি সঙ্গীকে মেরে ফেলে। ঠিক সেই সময় ব্যারো রাক্ষসটির একটি হাত কেটে দেয়, এজন্য রাক্ষসটি সেখান থেকে চলে যায়। ব্যারো আর প্রিন্সের সঙ্গীরা প্রিন্সকে খোঁজার জন্য প্রাসাদের আরও গভীরে প্রবেশ করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ট্রাম্বিয়া প্রিন্স জেসনকে বন্দী করে রেখে তাকে ভয় দেখিয়ে বলে, যেমন ট্রাম্বিয়ার রাজ্য ধ্বংস হয়ে যাবার সময় তার পিতা তাকে সাহায্য না করে তারই সামনে তার স্বামী আর সন্তানকে হত্যা করে, তেমনই সে যদি লিপসকনের রাজার কাছে তার ছেলে জেসনের কাটা মাথাটি উপহার দেয় তাহলে কেমন হবে। এরপর জেসন ট্রাম্বিয়ার কাছে ক্ষমা চায় তার পূর্বপুরুষদের হয়ে। অন্যদিকে ব্যারো রোকান আর জোনাস প্রিন্সকে খোঁজার জন্য তারা আলাদা আলাদা রাস্তায় চলে যায়। তার ব্যারো ওই ঘরটি দেখতে পায় যেখানে প্রিন্স ছিল। অন্যদিকে হিকাপ একটি ঘরের মধ্যে চলে যায় যেখানে সকল মৃত সৈন্যরা ছিল। আর মৃতদেরকে মেরে ফেলার জন্য যখন সে আগুন জ্বালায় সে আগুনে সে নিজেও পুড়ে মারা যায়। এরপর ব্যারো আর ড্রনার সেখানে গিয়ে পৌঁছে দেখতে পায় যে জেকব মারা গিয়েছে। এরপর তারা দুজনেই হতাশাগ্রস্ত হয়ে যায়। তারা মনে করে যে তারা জীবিত কেউই এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। এরপর ব্যারো তার মনে সাহস জাগিয়ে বলে যে নিউট যদি এখানে জীবিত বেঁচে থাকতে পারে তাহলে আমরাও থাকতে পারবো। এরপর তারা প্ল্যান করে যে তারা কিভাবে প্রিন্সকে বাঁচাবে। এরপর তারা দুজনে ওই ঘরটির বাইরে থেকে পাহারা দিতে থাকে যে ট্রাম্বিয়া কখন ওই ঘর থেকে বাইরে বেরোবে। এরপর ট্রাম্বিয়া তার ম্যাজিকের সাহায্যে দেখতে পায় যে ব্যারো আর তার সৈনিকরা মিলে যে তার মৃত সৈনিকগুলোকে মেরে ফেলেছে। এরপর সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এবার ট্রাম্বিয়া চলে যেতেই ব্যারো আর ড্রোনার ঘরে প্রবেশ করে প্রিন্সকে বাঁচানোর জন্য, কিন্তু ঠিক সে সময়ে ট্রাম্বিয়ার সৈন্যরা তাদের দুজনকেই আটক করে। ট্রাম্বিয়া তখন তাদেরকে বলে যে তোমাদের যত ইচ্ছা তত সৈনিকদেরকে মেরে ফেলো, কারণ তার কাছে আরো অনেক সৈনিক আছে। এরপর ট্রাম্বিয়া তার ম্যাজিক দিয়ে আবারও সকল মৃতদেরকে জীবিত করে দেয়। ট্রাম্বিয়া তাদেরকে দেখায় যে সে সেই দরজাটি খুলে দিয়েছে যেটা দিয়ে মৃতরা তিন রাজ্যে প্রবেশ করতে পারে, আর ট্রাম্বিয়ার মৃত সৈন্যদেরকে দিয়ে পৃথিবীর সব রাজ্যে রাজত্ব করতে পারবে। আর সেই ম্যাজিক বলে ব্যারোকে প্রিন্সেসের ঘুমন্ত অবস্থা দেখিয়ে বলে যে সে এবার তাকেও মেরে ফেলবে। এবার ব্যারো ট্রাম্বিয়ার কাছে রিকোয়েস্ট করে যে সে যেন ডনকে না মেরে ব্যারোর কাছে দিয়ে দেয়। ব্যারো ডনকে নিয়ে অনেক দূরে চলে যাবে। এবার ট্রাম্বিয়া আর জেসন ব্যারোর কথা শুনে হাসতে থাকে। জেসন বলে যে ট্রাম্বিয়া আসলে তারই কুইন। ট্রাম্বিয়ার সাথে সে যখন তিনটি রাজ্যে রাজত্ব করতে পারবে তখন ডনকে বাজিয়ে একটা রাজ্য সে কেন নেবে। পর জেসন ট্রাম্বিয়ার সাথে ডনকে মারার জন্য যায়। তারা চলে যেতেই নিউট সেখানে এসে ব্যারোদের বাঁধন খুলে দেয় আর তারা ট্রাম্বিয়ার সৈনিকদের নজর এড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার নিউট আর ব্যারো একটি ঘরের মধ্যে যায় আর সেইখানে প্রিন্স জেসনও চলে আসে। এবার ব্যারো আর প্রিন্সের মধ্যে ফাইট শুরু হয়। ব্যারো ভাবে যে প্রিন্স তার সৈন্যদের এবং তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জেসন তখন ব্যারোকে বলে যে সে নিজেকে বাঁচাতে এমনটা করেছে, কিন্তু সে কখনোই ডনকে মারবে না। এরপর হঠাৎই সেখানে সেই হাত কাটা রাক্ষসটি আক্রমণ করলে তারা দুজনে মিলে সেই রাক্ষসটিকেই মেরে ফেলে। এরপর জেসন ব্যারোকে তাদের রাজকীয় হারটি দেয় আর তার কাছ থেকে ক্ষমা চায় আর বলে তার বাবার কাছ থেকে তাদের রাজ্যটি হাতিয়ে নিয়ে জেসনের পিতা ব্যারোর অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে, কিন্তু এখন সে স্বাধীন। সে এখান থেকে অন্য কোথাও গেলে এখন সে তার জীবন ভালোভাবে অতিবাহিত করতে পারবে।
তারপর জেসন ব্যারোকে সেখান থেকে চলে যেতে বলে। সে ট্রাম্বিয়ার কাছে চলে যায় যেখানে প্রিন্সেস ডন আছে। এরপর ট্রাম্বিয়া প্রিন্সকে তার তলোয়ারটি দিয়ে প্রিন্সেস ডনকে মেরে ফেলতে বলে, কারণ পরীদের আশীর্বাদের জন্য ট্রাম্বিয়া কখনোই প্রিন্সেস ডনের কাছে যেতে পারবে না। এবার জেসন ডনের কাছে গিয়ে ডনকে না মেরে তাকে বাঁচানোর জন্য তাকে কিস করে, যাতে করে প্রিন্সেসের ঘুম ভেঙে যায়। কিন্তু এতে কিছুই হয় না, কারণ জেসন সত্যিকারের ভালোবাসেনি ডনকে। এটা দেখার পর ট্রাম্বিয়া রেগে গিয়ে জেসনকেই মেরে ফেলে ট্রাম্বিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য। এবার ট্রাম্বিয়া তার মৃত সৈনিকদেরকে ড্রোনারকে ডেকে আনতে বলে। এবার ট্রাম্বিয়া ড্রোনারকে বলে যে তুমি যদি ডনকে মেরে ফেলতে পারো তাহলে আমি তোমাকে তোমার রাজ্যটি ফিরিয়ে দেব, আর তুমি যদি না মারতে পারো তাহলে আমি তোমাকেই মেরে ফেলবো। এরপর ড্রোনার ডনকে মারতে যায়, কিন্তু সে ডনকে না মেরে সেখান থেকে বের করে একটি চেয়ারে বসিয়ে দেয়। এরপর ড্রোনার ট্রাম্বিয়ার সৈন্যদেরকেই মারতে থাকে। এটা দেখে ট্রাম্বিয়ার রেগে গিয়ে ড্রোনারকে অনেক খারাপভাবে মেরে ফেলে। এরপরই সেখানে ব্যারো চলে আসে। তখনই ট্রাম্বিয়া প্রিন্স এবং তার সঙ্গীদেরকে আবার তাদেরকে জীবিত করে তোলে ব্যারোকে মেরে ফেলার জন্য। অন্যদিকে নিয়োট ডনকে টানতে টানতে অন্যদিকে নিয়ে চলে যায়। ট্রাম্বিয়া যখন দেখে যে সেখানে ডন নেই, সে ডনকে খোঁজার জন্য নিচে চলে যায়। আর ব্যারো প্রিন্স আর তার সৈন্যদেরকে মেরে ফেলে আবার যখন বাহিরে আসে যেখানে নিয়োট আর ডন ছিল, এবার ব্যারো যখন ট্রাম্বিয়ার সকল মৃত সৈন্যদেরকে মেরে ফেলে তখন ট্রাম্বিয়া হেরে যাওয়ার অভিনয় স্বীকার করে ম্যাজিক করে ব্যারোকে মেরে ফেলে। এরপর সে আবারও মৃত সৈন্যদেরকে জীবিত করে, এর ফলে ব্যারো আবারও জীবিত হয়ে যায়। এরপর ট্রাম্বিয়া নিউটকে বলে তুমি যদি ডনকে না মারো তাহলে মৃত ব্যারো তোমাকেই মেরে ফেলবে। ঠিক তখনই ব্যারো কোন রকম ভাবে ডনের কাছে আসে এবং তাকে কিস করে, সাথে সাথে প্রিন্সেস ডন জীবিত হয়ে যায়, আর সাথে সাথে ব্যারো নিজেই আবারও মারা যায়। আর প্রিন্সেস ডন জেগে উঠতেই রাজ্যের সকল ব্ল্যাক ম্যাজিক কেটে যায়, ফলে সেই রাজ্যের সকলে পুনরায় আবার ঘুম থেকে জেগে ওঠে। এরপর প্রিন্সেস ব্যারোকে গিয়ে কিস করে, এর ফলে ব্যারো আবারও জীবিত হয়ে যায়। এরপর ট্রাম্বিয়া প্রিন্সেসকে মারতে আসলে ব্যারো তাকে আটকায় এবং তাকে মেরে ফেলে। ট্রাম্বিয়া মারা যাবার ফলে তাদের জীবনের একটি নতুন সূচনা ঘটে। এরপর মুভির সিন চেঞ্জ হয়, আর এখানে দেখানো হয় যে ব্যারো আর প্রিন্সেস ডনের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। তাকে আশীর্বাদ দেওয়ার জন্য আবারও আগের মতোই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বাচ্চা পরীরা তাদের মেয়েকে আশীর্বাদ দিচ্ছে। একটি অজ্ঞাত ব্যক্তিকে দেখানো হয় যে বলে যে সে এখানে বাচ্চাটিকে আশীর্বাদ দিতে এসেছে, আর যেটা দেখে সকলে ভয় পেয়ে যায়। আর এই ঘটনার সাথেই এই মুভিটি শেষ হয়ে যায়। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।